আপনাদেরকে সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই প্রচণ্ড রোদের মধ্যেও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আশা করি যে আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকব এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আজকের এই প্রোগ্রামটা সম্পূর্ণ মানবিক। আপনারা জানেন যে আপনাদের অনেক ড্রাইভার ভাই গত কয়েকদিন ধরে আমরা দেখছি রাস্তায় ডেমনস্ট্রেশন করছেন। আপনারা অনেকের কাছে আবেদন করেছেন যে আপনাদের পাশে যেন দাঁড়ায়। আমরা জানি যে আপনাদের জীবন এবং জীবিকার জন্য প্রতিনিয়ত যে ইনকামটুকু আপনারা করেন সেই ইনকামটুকু দিয়ে আপনাদের ফ্যামিলিকে আপনারা সার্ভাইভ করান। কিন্তু আনফর্চুনেটলি অন্য কেউ আপনাদের পাশে না দাঁড়ালেও আমরা ডিজিটাল রাইট আপনাদেরকে অতীতেও বলে আসছি, উদ্বোধনের দিনও আমি বলছি আপনাদের পাশে আমরা অলওয়েজ থাকবো। আমরা শুধু ব্যবসার জন্যই আসলে এই দেশে আসি নাই, আমাদের টার্গেট হচ্ছে যে এই দেশের মানুষের জীবন মানের পরিবর্তনের সাথে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকবে। সেই চিন্তাধারা থেকেই আমাদের পথ চলা শুরু। আপনারা জানেন যেদিন আমরা শুরু করেছিলাম 31 মার্চ, সেদিন থেকেই আমাদের লকডাউন আমাদের পিছু পিছু নিয়ে আসছে, স্টিল আমরা আমাদের ফুল ফেসে অপারেশন যাইতে পারিনি। আজকে আপনারা যারা এখানে আসছেন আপনারা সবাই আমাদের সাথে রেজিস্টার। আমরা আশা করছি আপনারা আগামী পরশুদিন থেকে সম্ভবত লকডাউন উঠলো হচ্ছে 29 তারিখ থেকে, সো 29 তারিখ থেকে আমাদের ফুল ফেসে অপারেশন শুরু হবে। বাইক, কার, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স চারটা সেবা আমাদের এখন কন্টিনিউ আছে। আমরা সিএনজি এবং বাসের টিকিটটা আমাদের অন দ্য প্রসেসে আছে। আপনাদেরকে একটা খুশি খবর দিতে চাই, গত সপ্তাহে আমাদেরকে বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টার যিনি ইনচার্জ অপারেশন ম্যানেজার আমাদেরকে ফোন করে জানতে চাইছেন যে আমরা যেহেতু সবগুলো সার্ভিসে নিয়ে আসছি কেন হেলিকপ্টার আনবো না। তা আমরা বলছি আমরা হেলিকপ্টার না, আমরা এয়ার টিকিটও আনছি, আপনারা একটু ওয়েট করেন। তো উনি বলছে যে না, আমাদেরকে আগে আপনি অন্তর্ভুক্ত করেন, ইনশাল্লাহ আমরা বেরি শুন আমাদের সাথে হেলিকপ্টারটাও যুক্ত হতে যাচ্ছে। সো বাংলাদেশে আগামী কয়েক বছরের মধ্যে আপনারা যদি দেখতে চান যে সবচেয়ে বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম এবং রাইড শেয়ারিংয়ের সর্বোচ্চ সেবা, সেটা হয়তো বা ইনশাল্লাহ আপনারা ডিজিটাল রাইডের মাধ্যমে আপনারা দিতে পারবেন এবং বাংলাদেশের জনগণ সেটা উপকৃত পাবে ইনশাল্লাহ। সো আমি আপনাদের কাছ থেকে এতটুকু তো আশ্বস্ত হতে পারি যে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আমরা 17টা অফার ঘোষণা করছি, আপনাদের জন্য মাত্র 15% কমিশনে আমরা ডিক্লারেশন করছি, 85% আপনারা নিয়ে নেবেন। মেনটেনেন্স কস্ট আপনারা জানেন বড় একটা কস্ট, আমরা মাত্র 15% নিচ্ছি, আমরা এখানে কোনো ইনকাম করছি না, শুধু খরচটা। এর পাশাপাশি আপনাদের জন্য ব্লাড ডোনেশন, আপনাদের জন্য হসপিটাল ফ্যাসিলিটিস, আপনাদের জন্য বিমা ফ্যাসিলিটিস, আপনাদের জন্য ভেহিকলস ফাইন্যান্সিং, আপনাদের জন্য ডিভাইস ফাইন্যান্সিং, হোটেল, রেস্টুরেন্ট এবং আপনাদের জন্য আরও অনেকগুলো অফার সহ আমরা 17টা অফার ঘোষণা করেছি। নিশ্চয়ই আপনারা পর থেকে আমাদের একটা করে লিফলেট পেয়েছেন, যদি না পেয়ে থাকেন যাওয়ার সময় লিফলেটগুলো দেওয়ার জন্য আমার সহকর্মীদেরকে অনুরোধ করবো, সেখানে আপনারা পড়ে দেখবেন এবং আমাদের সাথে অলওয়েজ আপনারা থাকবেন। যদি আপনারা আমাদের অ্যাভেলেবেল ট্রিপ আসা এক পর্যন্ত অন্য কোনো অ্যাপ চালান আমাদের কোনো আপত্তি নেই, তবে প্রায়োরিটি দিবেন আমাদেরটা, কারণ আপনি যদি বুঝতেছেন যে উবার বা পাঠাও চালালে আপনাদেরকে 25% নিয়ে নেবে, সেখানে আমরা নিচ্ছি 15%। সো আপনার ডেইলি প্রত্যেকটা ট্রিপের অ্যাগেনিস্টে কিন্তু 10% করে আপনি সেভ করছেন যদি আপনি ডিজিটাল রাইডের সাথে থাকেন। তো আমরা আশা করব যে আমাদের সাথে আপনারা কন্টিনিউ থাকবেন, আজকের এই দুর্যোগে না আগামী দিনে যে কোনো বিপদে আপদে আপনাদের পাশে ডিজিটাল রাইড থাকবে। এবং আমরা এই আশ্বস্ততা আপনাদেরকে করতে চাই যেন আমরা আপনাদের পাশে থাকার জন্য আমাদেরকেও তো আপনারা সাপোর্ট করতে হবে। প্রায় 5 বছর যাবৎ রাইড শেয়ার করতেছি কিন্তু আমাদের একটা নতুন প্রতিষ্ঠান আছে ডিজিটাল রাইড শেয়ার, আমাদেরকে এই বিপদের সময় যে আমাদেরকে ওনারা স্মরণ করছে, ওনারা যা কিছু দিছে এটা আমার কাছে মনে হয় যেন 1 লক্ষ টাকার মাল, কারণ আমরা উবারে চালাইছি, পাঠাওতে চালাইছি, আরও দুই একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদেরকে যে ওনারা যে ডাইকে যে সম্মান দিছে এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে কথাটা উনি লেখছে যে উপহার সামগ্রী বিতরণ, আমাদের ত্রাণ সামগ্রী বলে না উপহার সামগ্রী। এই জন্য আমি ডিজিটাল রাইট শেয়ারের সিও সাহেব জনাব ফখরুল ইসলাম চৌধুরী সাহেবকে সশ্রদ্ধ সালাম জানাই এবং আমাদের এখানে যারা স্টাফ আছেন তাদের সবাইকে সালাম জানাই এবং আপনারা ভবিষ্যতে আমাদের বিপদে আমাদের পাশে থাকবেন এই আশা করে আমার বক্তব্য শেষ করি।